হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আপনি আপনার নিজের মোবাইল থেকে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন। দেখুন বন্ধুরা, বর্তমান সময় কিন্তু আধার কার্ড একটি প্রয়োজনীয় ডকুমেন্ট। তো এই ডকুমেন্টসটা কিন্তু সবসময় আমরা সাথে নিয়ে বেড়াতে পারি না, কারণ মানি ব্যাগের মধ্যে কিংবা পার্সের মধ্যে করে নিয়ে কিন্তু আধার কার্ড করা সম্ভব নয়। তাই যদি আমাদের এই ডকুমেন্টসটা আমাদের ফোনের মধ্যে সেভ থাকে, তাহলে কিন্তু প্রয়োজনে কিন্তু সেটি আমরা বের করে দেখাতে পারি কিংবা আমাদের প্রয়োজনটা কিন্তু মেটাতে পারি। তাই আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে আপনি আপনার নিজের আধার কার্ড ডাউনলোড করবেন। এর পাশাপাশি যদি আপনি অন্য কারোর আধার কার্ডও যদি ডাউনলোড করতে চান, সেটাও কিন্তু আপনি পারবেন। এর পাশাপাশি এনরোলমেন্ট আইডি দিয়েও আপনি কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। মানে ধরুন, আপনার ফ্যামিলি মেম্বারে কারোর জন্য নতুন আধার কার্ড বানিয়েছেন, সেই এনরোলমেন্ট আইডি দিয়েও আপনি কিভাবে ডাউনলোড করতে পারেন নিজের আধার, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আধার কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে গুগল ট্যাবটি ওপেন করে নিতে হবে। তো আপনি এই গুগল ট্যাবটি ওপেন করে নেওয়ার পর এখানে এই সার্চ বারে আপনি লিখবেন uidai.gov.in। এই ওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো আমি কিন্তু এখানে uidai.gov.in এটি লিখে কিন্তু সার্চ করব। তো এটি সার্চ করার পর দেখবেন প্রথম ওয়েবসাইট আসছে। এই দেখুন, এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইট। দেখুন এখানে লেখা আছে UIDAI বলে কিন্তু নীল রঙে লেখা আছে, এবং নিচে দেখুন এখানে মাই আধার, ডাউনলোড আধার, এরকম কিন্তু অপশান চলে এসছে। তো আপনি কিন্তু এই ঠিক এই জায়গাটায় কিন্তু ক্লিক করবেন, এই UIDAI বলে যেখানে লেখা আছে এই জায়গাটায় কিন্তু আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে এসছে আধারের ওয়েবসাইট থেকে। তো এখানে কিন্তু আপনি কোন ভাষায় আপনি এটি দেখতে চাচ্ছেন পরবর্তীতে, সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু ইংলিশে দেখতে চাচ্ছি, তো আমি এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট করে দেবো। এরপর দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গিয়েছে, এবং উপরে দেখুন লেখা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এটি কিন্তু আধার কার্ডের অফিসিয়াল পেজ। পেজটি আপনি যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন, তাহলে দেখবেন সর্বপ্রথম কিন্তু আপডেট আধার এই অপশনটা কিন্তু আছে। তো এখানে আপনি আধার কার্ডের আপডেট বিষয়ে সমস্ত কিছু কিন্তু অপশন আপনি এখানে পেয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু আধার কার্ডটা ডাউনলোড করবো, তো এক্ষেত্রে কিন্তু আমরা গেট আধার এই অপশনে কিন্তু চলে আসবো। তো গেট আধার এই অপশনের মধ্যে দেখুন এখানে একটা অপশন আসছে ডাউনলোড আধার। এই ডাউনলোড আধারের উপর কিন্তু আমরা ট্যাপ করবো। তো এই ডাউনলোড আধার এই অপশনের উপর আমরা ক্লিক করার পর নেক্সট একটি পেজ খুলে গিয়েছে মাই আধারের। তো মাই আধারের এই যে পেজটা খুলে গিয়েছে, এখান থেকে উপরে মোটা মোটা করে লেখা আছে সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার অ্যান্ড 16 ডিজিট ভার্চুয়াল আইডি নাম্বার অ্যান্ড 18 ডিজিট এনরোলমেন্ট আইডি। তো তিনটি উপায় কিন্তু আপনি এখানে আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তো প্রথম কিন্তু আপনি আধার কার্ড নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারেন। দ্বিতীয় দেখুন অপশান এসছে এনরোলমেন্ট আইডি নাম্বার। তো যারা মূলত নতুন আধার করেছেন, মানে নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছেন, তাদের কিন্তু এই এনরোলমেন্ট আইডি দিয়েই কিন্তু এখানে বের করতে হবে, মানে আধার কার্ডটা। এবং যাদের ভার্চুয়াল আইডি নাম্বার আছে, তারা কিন্তু ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে কিন্তু এখানে আধার কার্ডটা আপনি ডাউনলোড করবেন। তো আমি যেহেতু আধার নাম্বার দিয়ে ডাউনলোড করবো, তো আমি কিন্তু এখান থেকে আধার নাম্বার বলে এই অপশানটা কিন্তু সিলেক্ট করে দিলাম। তো দেখুন নিচে দুটি অপশান এসছে, একটি হলো এন্টার আধার নাম্বার, মানে আপনার আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে, এবং নিচে লেখা আছে এন্টার ক্যাপচার। তো এখানে এই যে ক্যাপচারটা আছে, নিচে কিন্তু এখানে আমাকে বসিয়ে নিতে হবে, দিয়ে সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। তো এই সেন্ড ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন, আপনার যে আধার কার্ডের সাথে যে রেজিস্টার ফোন নাম্বারটা দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেটি কিন্তু এখানে বসাতে হবে। তো পুরো প্রসেসটাই কিন্তু আমরা হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমরা আধার নাম্বার এবং ক্যাপচারটা এখানে ফিল করে নেব। আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, এখানে কিন্তু একটি ওটিপি চলে গিয়েছে। তো সেই ওটিপিটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে এন্টার ওটিপি এই কোডে কিন্তু বসিয়ে দেবো। ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশনের উপর কিন্তু আমরা ক্লিক করবো। দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লেখা আছে কনগ্রাচুলেশন, ইয়োর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড, এবং উপরে দেখুন একটি রাইট চিহ্ন আসছে। তো এখানে আমার যে আধার কার্ডটা, সেটি কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গিয়েছে আমার ফাইলসে। তো এখানে দেখুন আরেকটা নিচে কিন্তু পপ আপ উইন্ডো এসছে, এখানে কিন্তু লেখা আছে দি আধার কার্ড লেটার পিডিএফ পাসওয়ার্ড উইল বি 8 ক্যারেক্টার। মানে আমার যে আধার কার্ড ডাউনলোড হয়েছে, এতে কিন্তু পাসওয়ার্ড আছে 8 ক্যারেক্টারের। তো এই 8 ক্যারেক্টার কী কী? কম্বিনেশন অফ দ্য ফার্স্ট 4 লেটার অফ ইউর নেম অ্যাজ ইন আধার ইন ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ইউর ডেট অফ বার্থ ইয়ার ফরম্যাট। এখানে যে আধার কার্ডটা আপনি ডাউনলোড হয়ে গেল, সেই আধার কার্ডটা আপনি যখন ওপেন করতে যাবেন, আপনার কিন্তু নামের প্রথম 4টে সংখ্যা ক্যাপিটালে দিতে হবে, এবং আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা কিন্তু এখানে দিতে হবে, নাহলে কিন্তু আপনার আধার কার্ডটা আপনি দেখতে পাবেন না। নিচে দেখুন একটি এক্সাম্পল দিয়ে দিয়েছে, মানে কিভাবে আপনি এটা লিখবেন। দেখুন ইয়োর নেম ইস বলে কিন্তু এখানে লেখা আছে আনিস ওয়াই কুমার, ইয়োর ইয়ার অফ বার্থ 1989।
দেন ইউর আদার পাসওয়ার্ড ইজ প্রথম চারটি সংখ্যা ANIS এবং 1989। এইভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি গোটো ড্যাশবোর্ড বলে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। আপনার যে অপশানে আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়েছে সেই অপশানটা কিন্তু আমরা পরের থেকে বের করে দেখাবো। তো এবার কিন্তু আপনি মাই ফাইলস বলে দেখবেন আপনার ফোনে কিন্তু একটি অপশন আছে। এই মাই ফাইলসের মধ্যে আপনি চলে যাবেন। যাওয়ার পরে মাই ফাইলসের মধ্যে কিন্তু একটা ডাউনলোড বলেও কিন্তু আপনি একটি অপশন পাবেন। তো ডাউনলোড অপশনে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে ই আধার বলে একটি PDF ফাইল কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে গিয়েছে। তো ই আধার যে PDF ফাইল এটির উপরে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার কিন্তু জায়গা এসছে। তো ওখানে যে এক্সাম্পলটা দিচ্ছিল সেইভাবেই কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা লিখতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে লিখছি, আপনারা দেখে নেন। এইভাবেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা লিখবেন। আমি ওকেতে প্রেস করলাম। এই দেখুন আমার আধার কার্ডটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আমার নাম, ছবি, ফোন নাম্বার সবকিছু কিন্তু এখানে চলে এসছে। এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলে নিজের আধার কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।